আচ্ছা, WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা, দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মূলত ডিলিং উইথ দ্য রুলস অফ ট্রেড অ্যামং নেশনস, সেটলিং ট্রেড ডিসপিউটস, অ্যাডমিনিস্ট্রারিং ট্রেড এগ্রিমেন্টস, কোঅপারেট অ্যান্ড কোঅর্ডিনেট উইথ আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। আচ্ছা, এটার প্রিভিয়াস নাম ছিল গ্যাট, দ্য জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, ক্রিয়েটেড অন January 1, 1995। বর্তমান ডিরেক্টর জেনারেল হচ্ছে রবার্তো আজেভেদো। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক ওয়াজ ক্রিয়েটেড অ্যাট দ্য ব্রেটন উডস কনফারেন্স ইন 1944। ইট হ্যাজ ফাইভ অর্গানাইজেশনস। ওয়ান, IBRD, দ্যাট মিন্স ইন্টারন্যাশনাল ব্যাংক রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান প্রতিষ্ঠান, যেটা মূলত বিভিন্ন দেশের সরকারকে লোন দেয় তাদের ইনফ্রাস্ট্রাকচার রিভিল করার জন্য। IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এখানে এ মানে অ্যাসোসিয়েশন, IDA। IFC, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, MIGA, মাল্টি ল্যাটিরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, ICSID, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকের রোলটা হচ্ছিলো, দ্য ব্যাংক মেইনলি ফোকাসেস অন মেকিং লোনস টু গভর্নমেন্ট ইন অর্ডার টু রিবিল্ড ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, IDA মূলত বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে সাহায্য করে, হেল্পস পুয়ারেস্ট কান্ট্রিজ। IDA লেন্ডস মানি অন ভেরি সিম্পল টার্মস, লাইক দে চার্জেস ভেরি লিটল অর ইভেন চার্জেস নো ইন্টারেস্ট, অ্যান্ড দে স্ট্রেচেস দেয়ার রিপেমেন্ট পিরিয়ড আপ টু 25 years to 40 years। ঠিক আছে, IFC বেসিক্যালি ফোকাসেস এক্সক্লুসিভলি অন দ্য প্রাইভেট সেক্টরস ইন ডেভেলপিং কান্ট্রিজ, যে বেসরকারি খাতগুলো উন্নয়নে কাজ করে উন্নয়নশীল দেশগুলোতে। MIGA মূলত প্রমোট FDI ইন ডেভেলপিং কান্ট্রিজ। MIGA মূলত প্রমোট, উন্নতি করে বা বৃদ্ধি করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট উন্নয়নশীল দেশগুলোতে, ডেভেলপিং কান্ট্রিজ। IMF, আচ্ছা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, এটা আচ্ছা ইট ইজ অ্যান ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন হুইচ ওয়াজ ক্রিয়েটেড অ্যাট ব্রেটন উডস কনফারেন্স ইন 1944 অ্যান্ড ইট কেম ইন টু ইফেক্ট ইন 1945। ফাংশনটা হচ্ছে স্টেবিলাইজিং কারেন্সি এক্সচেঞ্জ রেট, কারেক্টিং আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট, তারপর হচ্ছে হলো যে ফ্যাসিলিটেটিং দ্য গ্রোথ অফ ইন্টারন্যাশনাল ট্রেড, আর ওভারঅল প্রমোটিং দ্য গ্লোবাল ইকোনমিক স্টেবিলিটি। এটা হচ্ছে তার কাজ।